শান্তি আঠাশে আগস্ট দু হাজার একুশ প্রাত বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা শোনা কথার উপরে বিশ্বাস করো না কেউ যদি উল্টোপাল্টা কথা বলতে থাকে তবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও প্রশ্ন যে বাচ্চারা জ্ঞানের আনন্দে থাকে তাদের লক্ষণ কি হবে উত্তর তারা পুরনো কর্মভোগের হিসাবপত্র সে আনন্দের মধ্যে মার্চ করে যেতে থাকবে জ্ঞানের খুশিতে দুঃখ কষ্ট বেদনার দুনিয়াকে ভুলে যায় বুদ্ধিতে থাকে এখন আমি আনন্দের দুনিয়াতে যাচ্ছি রাবণ অভিসম্পাদ দিয়ে দুঃখী করেছে এখন বাবা এসেছেন সেই দুঃখের বেদনার দুনিয়ার থেকে বের করে আনন্দের দুনিয়ায় নিয়ে যেতে উত্তর তোমাকে পেয়ে মোড়া পেয়ে গেছি সারা জগৎ ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনল অবশ্যই বাচ্চাদের রোমাঞ্চিত হয়ে ওঠা উচিত কারণ বলাও হয় খুশির মতো পুষ্টি পুষ্টিকর আহার কিছু নেই এখন বাচ্চাদের তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছো অসীমের পিতা একজন আর বাচ্চারাও জানে যখন আরও অনেকে তার বাচ্চা হবে তখন তারাও রোমাঞ্চিত হয়ে উঠবে তোমরা জানো আমাদের রাজত্ব ছিল আমরা তাকে হারিয়ে ফেলেছি আবার পুনরায় তাকে ফিরে পেতে হবে ভারতবাসীর জন্য এটা খুশির খবর কিন্তু যদি তারা ভালোভাবে শোনে আর বোঝে অবশ্যই এটা আনন্দের সংবাদ প্রতি কল্পে বাবা আসেন বাবার জন্ম এখানে এটাও বলা হয়ে থাকে যে যে উৎসব আজ পালিত হয় সে সব হলো সঙ্গমের বাবা এসে তোমাদের অত্যন্ত সহজ রাস্তা বলে দিয়েছেন মানুষের তো বেদনা শেষ নেই এখানে জ্ঞানের খুশিতে সেই সব বেদনা দুঃখ কষ্ট সব মার্জ হয়ে যায় যেমন অসুস্থ মানুষ সুস্থতার দিকে গেলে সকলের চেহারা খুশি ফুটে ওঠে অসুখ বিসুখের দুঃখের কথা যেন তখন ভুলে যায় শ্বশুর বাড়ির বাপের বাড়ির আত্মীয় বন্ধু সবার মনে তখন খুশির ঝলক লাগে তোমরা বাচ্চারা জানো আমরা সবাই বিশ্বের মালিক ছিলাম তারপর রাবণ অভিশপ্ত করল এটা হলো বিষাদের দুনিয়া দুঃখের দুনিয়া এরপর কাল হবে খুশির দুনিয়া খুশির দুনিয়ার কথা মনে আসলে বিষাদ দুঃখ সব কিছু ভুলে যাওয়ার কথা এটা হল তম প্রধান দুনিয়া এখানে নানান প্রকারের কর্মভোগ অবলাদের উপরে অত্যাচার হতো অনেক প্রকারের বিঘ্ন আসে এই বিঘ্নের কর্মভোগের দিন আর অল্প সময় বাবা ধৈর্য ধরতে বলেন আর কিছুদিনেরই তো কল্প পূর্বেও হয়েছিল কর্মভোগের হিসাবপত্র মিটে যাওয়ারই খুশি মনে এইসব মার্চ করে যেতে থাকবে কেবল বাবা আর উত্তরাধিকারকে মনে করে যেতে থাকো উল্টো কোনো কাজ করো না নইলে আরও দণ্ড পড়ে যায় পথ ভ্রষ্ট হয়ে যায় বাচ্চাদের কাজ হলো বাবাকে মনে করা বাবা বলেন যদি আমাকে মনে করো তবে বিকর্ম বিনাশ হয়ে যাবে হিসাবপত্র মিটে যাবে আর বাকি আছে কিছু সময় হিসাবপত্র মিটিয়ে যেতে থাকো কারণ তোমরা হলে অন্ধের জ্যোষ্ঠী তোমরাও স্মরণ করো অন্যদেরকে রাস্তা বলে দাও বিঘ্ন অনেক আসবে যতখানি সম্ভব সবাইকে এটা বোঝাতে থাকো যে বাবাকে স্মরণ করো শব্দ খুবই প্রসিদ্ধ মনমনা ভব অর্থাৎ হে আত্মারা মামে কম স্মরণ করো তাহলে তোমাদের পাস্টের বিকর্ম ভস্য হবে এতে মনমরা হওয়ার কোনো কারণ নেই কেবল বাবাকে স্মরণ করো তবে সব তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে তোমরা জানো আমরা চুরাশির চক্র পরিক্রমা করেছি চক্র আবর্তিত করে এসেছি আবর্তিত করতেও থাকবো এটা হলো পুরনো দুনিয়া পুরনো বস্ত্র একে ভুলে যেতে হবে এ হলো আত্মাদের বেহদের সন্ন্যাস ওদের হলো সীমিত সন্ন্যাস তারা ঘর সংসারকে ত্যাগ করে চলে যায় তাদেরও ড্রামাতে পাঠ রয়েছে তবুও এই রকমই হবে সেকেন্ডে সেকেন্ডে যেটা পাস হয়ে যাচ্ছে সেটাই ড্রামা সেই ড্রামাই আবার রিপিট হবে শাস্ত্র ইত্যাদি হলো ভক্তিমার্গের পুস্তক ভক্তির পরে হলো জ্ঞান এই সিরিজ চিত্রের উপরে কাউকে বোঝানো খুবই সহজ মুখ্য যে চিত্রগুলো আছে সেগুলো তোমরা নিজেদের গৃহে রাখতে পারো ত্রিমূর্তির চিত্র একেবারে ক্লিয়ার রয়েছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আছে সূক্ষ্ম লোকের অধিবাসী তারপর হলেন উচ্চ থেকে উচ্চ ভগবান বাচ্চারা বুঝতে পারে যেখানে বাবা থাকেন সেটা হলো আমরা আত্মাদের থাকা স্থান যাকে ধাম বলো কিংবা শান্তিধাম একই কথা শান্তিধাম নামটি ঠিক অথবা ধাম অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যেই স্থান সেই শান্তিধাম হয়ে গেল জায়গাটা সেটা হচ্ছে শান্তিধাম তারপর হলো সুখ আর সম্পত্তির ধাম তারপর হলো দুঃখ আর অশান্তির ধাম সুখধামে কুবেরের ধন অগাধ সেই সম্পদ আজ কি আছে কাল কি হবে আজ কলিযুগের অন্ত কাল সুপ্ত যুগের আদি রাত দিনের তফাত বলা হয় ব্রহ্মা আর মুখ বংশাবলী ব্রাহ্মণদের দিন তারপরে রাত দিনে হলেন দেবতারা রাতে হলো শূদ্ররা মাঝে তোমরা হলে ব্রাহ্মণ এই সঙ্গম যুগের বিষয়ে কারো জানা নেই মানুষ তো একেবারেই ঘোর অন্ধকারে রয়েছে তাদেরকে ঝলমলে উজ্জ্বল আলোতে নিয়ে আসা তোমাদেরই কর্তব্য এখন সামনে হলো সেই মহাভারতের যুদ্ধ গাওয়া হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তী বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী তোমরা বাচ্চারা জানো বাবা আমাদেরকে পুনরায় রাজত্ব দিচ্ছেন আমাদের সেই রাজত্ব কেউ ছিনিয়ে নিতে পারে না রাবণের প্রবেশ তো ঘটবে দা পড়ে রাবণ আমাদের রাজত্ব ছিনিয়ে নিয়েছে তাকে শত্রুই মনে করো কেননা শত্রুর কুশপুত্তলিকা বানিয়েই পুরানো হয় এ হলো অনেক পুরনো শত্রু বলা হয় রাবণ রাজ্য কিন্তু কারো বুদ্ধিতে আসে না তবে ঘোর তমসা বলা হবে না অসীম জগতের পিতা হলেন ফুল ওনাকে জ্ঞানের প্রদাতা দিব্য চক্ষু বিধাতা বলা হয় এখন তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো আগে তো কিছুই জানতে না এখন সব কিছু জেনে গেছ বাবা হলেন জ্ঞানের সাগর তাহলে অবশ্যই তিনি জ্ঞান শোনাবেন জ্ঞান না শোনালে সে কথা সিদ্ধ কিভাবে হয় তোমরা দেখো বাবা জ্ঞান শোনান যে জ্ঞানের দ্বারা অর্ধকল্প সদ্গতি হয়ে যায় জ্ঞানের দ্বারা সদ্গতি এই সঙ্গম যুগেই হয় বাচ্চাদের কোনো কথা কখনই বাবার কাছে লুকোনো থাকতে পারে না বাবা বলেন তোমাদের দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে বাবাকে বলে দাও বাবা জানেন কারোর দ্বারা খারাপ কর্ম হয়ে থাকে রাবণ রাজ্য যে মায়া চর কষিয়ে দেয় কিন্তু বাচ্চারা লুকিয়ে যায় বাবা বলেন যে ভুলই করে থাকো সাথে সাথে বলে দিলে সমাধানের জন্য তোমাদেরকে যুক্তি বলে দেওয়া যেতে পারে নইলে বাড়তেই থাকবে কাম হলো মহাশত্রু বাবাকে রেখে বাবা মায়ের খুব অপোজিশন হয় সর্বদা তো আর কারো যোগ থাকে না যে মায়ের হাত থেকে বাঁচতে পারবে দেহ অভিমান ভীষণ আসে এমন অনেকেই আছে যারা মায়ার থাপ্পড়ও খেয়ে থাকে বাবার কাছে সব দিকের সমাচার আসতে থাকে সংবাদপত্রগুলোতে উল্টোপাল্টা কত কিছু ছাপার জন্য দিয়ে দেয় এখানকার মানুষ কত রকমের কথা বানাতে থাকে তমপ্রধান যে ব্যাসদেবের যখন রজবুদ্ধি ছিল তখন বসে কত কিছু লিখে গেছে বাবাও বাচ্চাদেরকে বসে বোঝান যে শোনা কথার উপরে কখনো বিশ্বাস করে বিগড়ে যেও না অমুকে এই বলেছে সেই বলেছে এই করে মাথা খারাপ করে ফেলে বোঝে না যেটা হলো তমপ্রধান দুনিয়া মায়া ফেলে দেওয়ার চেষ্টা করবে কেউ যদি মিথ্যা আবোলতাবোল কথা বলে তখন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও অন্যদেরকেও এরকম করে বলো বাবা বলেন আমি বার্তা নিয়ে আসি এখন হে আত্মারা শ্রীমত অনুসারে চলো আমার বার্তা শোনো কেবল মামিকম স্মরণ করো যে স্মরণ করবে সে নিজেরই কল্যাণ করবে আত্মারা স্মরণ করবে ভুলে তো আত্মারা গিয়েছিল এখন বাবা শ্রীমত পাচ্ছ তোমরা এতে আশীর্বাদ বা দয়ার কোনো দরকার নেই সৃষ্টিচক্র চক্র কীভাবে আবর্তিত হয় তা তোমরা শুনেছ এতে বিরক্ত হওয়ার মতো কোনো ব্যাপার নেই সৃষ্টি যখন ঘোর তমসাচ্ন্ন তখন বাবা আসেন সেই জন্য শিবরাত্রি পালন করা হয় কৃষ্ণের জন্মরাত্রে পালন হয় ক্ষীর পুরি ইত্যাদি মন্দিরে তৈরি হয় তাহলে শিবের জন্য কি তৈরি করবে তিনি তো হলেন নিরাকার কারো জানা নেই বাবা কোন সময়কালে আসেন আর কোন সময়কালে চলে যান অনেক সময় তো সওয়ারিও নেন না আসে না চলে যান এখন তোমরা জানো আমরা হলাম শিব বাবার পুত্র উত্তরাধিকার ওনার থেকে পাওয়া যায় ব্রহ্মার সম্পদের উত্তরাধিকার ওনার থেকে প্রাপ্ত হয় ইনি হলেন মানব সদগতিতে প্রথম নম্বরে হলো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সকলের কাছে প্রিয় কারণ তার হলো শতপ্রধান বাল অবস্থা একটু বড় হলে তখন তাকে শত অবস্থা বলা হয় তারপরে হলো রজতম শ্রীকৃষ্ণ রাধা তারপর লক্ষ্মীনারায়ণ যাদেরকে বাবা জ্ঞান প্রদান করেছেন তাদেরকেই আবার দেবেন ভারতেই দেবী দেবতারা ছিলেন সেই কারণে ভারতে মন্দির অনেক খ্রিস্টানদের চার্চে ক্রাইস্ট দেখতে পায় দেবতাদের কত কত মন্দির বাবা এসেছেন আমাদেরকে মানব থেকে দেবতা বানাতে বা ভারতকে স্বর্গ বানাতে আমরা বাবাকে স্মরণ করেই পবিত্র হচ্ছি বাবার সাথে সাথে ভারতকেও স্বর্গ বানাচ্ছি আমরাও বাবার সাথে এসেছি ভক্তিমার্গে দেবতাদের মন্দির মূর্তি ইত্যাদি কত খরচা করে বানায় সম্পত্তি বানিয়ে সাজিয়ে গুছিয়ে রক্ষণাবেক্ষণ করে তারপর নষ্ট করে দেয় ন দিনের মধ্যে ভাষান দিয়ে দেয় সেসবের প্রতি কত ভালোবাসা থাকে নবরাত্রি কলকাতাতেও খুব পালন করা হয় এইসব জিনিস দেখেই ওয়ান্ডার লাগে আগে তো আমরাও এইসব পড়েছি কোটি কোটি টাকায় পেছনে খরচ করেছি কতখানি অন্ধশ্রদ্ধা রামায়ণের প্রতি মানুষের কত ভালোবাসা কাহিনী শুনে দু চোখ দিয়ে জলধারা বয় এইসবই হলো ভক্তিমার্গ এতে লাভ কিছু নেই বাবা তুমি আমাদেরকে কত সুবুদ্ধি সম্পন্ন বানিয়ে তুলছ তাই এখানকার কথা শুনে এখানেই ভুলে যেও না সব কথা স্বর্ণে রেখো একেবারে রিফ্রেশ হয়ে যাও নিজেকে আত্মা মনে করে যা কিছু দেখছো সব ভুলে যাও এইসব সব হলো কবরখানা দিল্লিতে বিড়লা মন্দিরে লেখা ছিল ভারত পরিস্থান ছিল ধর্মরাস্তা স্থাপনা করেছিলেন এখন বাচ্চারা তোমরা জানো এই দুনিয়া কবরখানায় পরিণত হবে বাবা বলেন সবাই কাম চিতাতে বসে একেবারে পুড়ে মরেছে তাতেও হালকা নেশা নেশা হয়ে থাকে বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন বাড়িতে যদি কুপুত্র থাকে তাকে বলা হয় না যে বাবার সব সম্মান মাটিতে মিশিয়ে দিলে বাবার হানি হয় বেহাদের বাবাও বলেন তোমরা তোমাদের মুখে কালি দিলে যিনি ব্রাহ্মণ কুলভূষণকে দেবতা বানান তা বদনাম করে ফেলো বাচ্চারা তোমরা জানো আমরা পবিত্রতার শক্তিতে ভারতকে পুনরায় শ্রেষ্ঠাচারী দেবতা বানায় তোমাদের জন্য যেন কমন ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ যে মহাভারতে যুদ্ধ সামনে এর দ্বারাই স্বর্গের গেট খোলে শাস্ত্রে মহাভারতে যুদ্ধ দেখিয়েছে কিন্তু এর পরে কি হলো সেসব দেখায়নি বলে দেয় প্রলয় হয়ে গেল এদিকে একদিকে তো কৃষ্ণের জন্য মায়ের গর্ভে দেখিয়েছে আর অন্যদিকে বলে অসত্য পাতার উপরে আঙুল চুসতে চুসতে সে এসেছিল কিছুই বোঝে না সেখানে তো গর্ভমহলে খুবই আরামে থাকে আর সাগরে পাতা ভেসে যাওয়া কি সম্ভব ইম্পসিবল এইসব ড্রামা আসলে বানানো হয়েছে তা তোমরা জানো কল্প কল্প ধরে এরকম হয় এখন বাচ্চাদের নিজেদের কল্যাণ করতে হবে আর অন্যদেরও কল্যাণ করতে হবে মূল কথা হলো এটাই বাবা হলেন স্বর্গের রচয়িতা ওনাকে বলা হয় হেভেনলি গডফাদার তাহলে আমরা বাচ্চারা স্বর্গের মালিক হওয়া উচিত শিব জয়ন্তীও ভারতে পালন করা হয় অতএব নিশ্চিত তিনি ভারতকে কিছু দিয়েছিলেন এখন তোমাদেরকে স্বর্গের বাদশাহী দিচ্ছেন বাবা হলেন সদ্গতি দাতা জ্ঞানেশ সাগর নলেজ বাবাই এসে প্রদান করেন এখন বাবা তোমাদেরকে নলেজ প্রদান করছেন পাঁচ হাজার বছর পরে আবারও এখানে আসবেন বাচ্চাদের নিশ্চয় আছে যারা যারা এই ব্রাহ্মণ কুলের হবে তারা আসতেই থাকবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমাদেরও বাপদাদাকে অনেক শ্রদ্ধা সুমন স্মরণ ভালোবাসা নমস্কার অনেক ধন্যবাদ বাবা ধারণার জন্য মুখ্য সার এক শ্রীমত অনুসারে নিজের এবং অন্যদের কল্যাণ করতে হবে কোনো অসত্য কথা বললে কেউ শুনে না শোনার চেষ্টা করো সেসব শুনে বিগড়ে যেও না দুই কখনোই যেন দেবতা হতে যাওয়া ব্রাহ্মণ কুলভূষণদের নাম বদনাম না হয় এর দিকে খেয়াল রাখতে হবে কোনো উল্টো কর্ম কখনই করবে না পুরোনো হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে বরদান নিন্দা স্তুতি জয় পরাজয়ের সমান স্থিতি রেখে চলা বাবা সমান সম্পন্ন এবং সম্পূর্ণ ভাব। যখন আত্মা সম্পূর্ণ এবং সম্পন্ন স্থিতি তৈরি হয় তখন নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সবেতে সমানভাবে সে যায় দুঃখের সময় চেহারা বা কপালে দুঃখের ভাজ না পড়ে সুখ বা খুশির ঢেউ যেন দেখতে পাওয়া যায় নিন্দা শুনে যেন অনুভব হয় এটা নিন্দা নয় সম্পূর্ণ স্থিতিকে পরিপক্ক করবার জন্যই হলো মহিমা যোগ্য শব্দ এইরূপ সমান ভাব থাকলে তখন বলা হবে বাবার সমান এতটুকু বৃত্তিতে এটা যেন না আসে এ আমার শত্রু আমাকে গালি দিতে এসেছে আর এ আমার প্রশংসক স্লোগান নিরন্তর যোগ অভ্যাসের উপর অ্যাটেনশান দাও তাহলে ফার্স্ট ডিভিশন নম্বর পেয়ে যাবে ওম শান্তি